একামত দিন বলতে কি বুঝায় এবং একামতে দিনের প্রকৃত ব্যাখ্যা কি যার প্রমাণ আমরা কোরআনুল করিম এবং নবী করিম সাল্লাহ সাল্লামের সন্না থেকে এবং একরম একামতে দিন বলতে কি বুঝিয়েছেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু একামতে দিন এই শব্দটা আমাদের দেশে বহুল প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত কোরআনুল করিম সুরা আশুরা এই সুরা তেরো নম্বর আয়াতে উলিল রসুল সাল্লা পাঁচজন মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল বলা হয়েছে এই পাঁচজন রসুলকেই আল্লাহ এই আয়াতের মাধ্যমে আদেশ প্রদান করেছেন একামতে দিনের জন্য আল্লাহ রবাহ আলামিন বলছেন কোরআনুল করিম সুরা আশুরা আয়াত নাম্বার তেরোতে আল্লাহ বলছেন সর আলা কম্মিনাদিন মাওয়াসবিহী নুহা, সহালা কম্মিনা দিন প্রত্যেক মুসলিম নর এবং নারীকে আমি আল্লাহ বিধিবিধান দিয়েছি। সড় আলা কম্মিনা দিন, অমাওয়াসবিহী নুহাও। এবং নুহু আলই ওসাল্লামকে এই সরিয়াতের বিধিবিধানের আমি আল্লাহ আদেশ করেছি। অল্লাদি আওহাইনা ইলাইকা। তাহলে প্রথম আল্লাহ কাকে আদেশ করেছেন নু আলাহিসাল্লামকে তারপরে আল্লাহ বলছেন অল্লাহদী আউ হাইনা ইলাইকা এবং আমি তুমি নু আলাহিসাল্লামকে যেইভাবে আদেশ করেছিলাম আমি তেমনিভাবে তোমাকেও আমি প্রত্যাদেশ করছি আদেশ করছি এই সারাহার ব্যাপারে এই হুকুমের ব্যাপারে তাহলে প্রথমে আল্লাহ নু আলাহসাল্লামকে করলেন এরপরে কাকে আদেশ করলেন আউ ইলাইক মানে হল এখানে নবী করিম সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে তাহলে কয়জন নবী গেল

আর একই মধ্যে নাওয়ালা ফর রাখো এবং তোমরা এই আদেশ করেছি তোমরা যেন সকলেই মিলে দিন কায়েম করো এবং এই দিন কায়েমের ব্যাপারে একামতের দিনের ব্যাপারে তোমরা কখনো মতপার্থক্য করো না তাহলে একামতে দিনের গুরুত্ব শরিয়াতে আছে না নাই কিন্তু শরিয়াতে কিভাবে আছে কীরকম অবস্থায় আছে কি হুকুমে আছে এই হুকুমটা আমাদের জেনে নেওয়া প্রয়োজন কারণ আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা তারা মনে করে একামতে দিন মানে হলো হুকুমত শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা দখল শুধুমাত্র ক্ষমতায় যে ক্ষমতায় অধিষ্ঠিত করা এজন্য তারা দিনকে দুই ভাগে ভাগ করেছে নামাজ সিয়াম হস আউর জাকাত এই সবগুলো হলো খিদমতে দিন আর বাকি রাষ্ট্র ক্ষমতার বিধিবিধান হল একামতে দিন দিন কায়ামের পথ পদ্ধতি কোনো একজন মহান ব্যক্তি তিনি লিখেছেন আল্লাহ তিনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন আমার উদ্দেশ্য অবশ্যই কোনো ব্যক্তির সমালোচনা নয় আমার উদ্দেশ্য অবশ্যই কোনো মানুষের বিভ্রান্তির নিরসন করে দেওয়া আমার উদ্দেশ্য এই নয় যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা আমাদের উদ্দেশ্য হলো আমরা একদিন থাকবো না এই বক্তব্যগুলো রেকর্ড হবে যাতে পরবর্তীতে মানুষ একামতে দিনে সঠিক ব্যাখ্যা বুঝতে পারে ভুল ব্যাখ্যা না হয়ে তিনি যেন বিভ্রান্ত না হতে পারেন শুধু এই উদ্দেশ্যে আলোচনা করা একামতে দিনকে দুই ভাগে ভাগ করেছে দিনকে খেদমতে দিন এবং কি একামতে দিন অথচ এই ব্যাখ্যাটা আল্লাহর নবী সাল্লা সাল্লাম কোরআন কারিমে কোথাও এইরকম ব্যাখ্যা করা হয়নি তিনি তার উর্দু কিতাব আর একজন মহান মনীষী সঈদ আবুল আলা মৌদুদি রহিমা হল্ল আল্লাহ তাকে পীরমুরিদির খপ্পর থেকে বাঁচিয়েছেন আল্লাহ রাবুল আলামিন তাকে এই উপমহাদেশে জিহাদের প্রেরণ দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন তাকে দিয়ে যখন মানুষ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মেলথাসীয় পদ্ধতির উপর লেগে গিয়েছিল আল্লাহ তার দ্বারা এই খেদমত নিয়েছেন কিন্তু তারপরও কোন মানুষ কিন্তু ভুলের উর্ধে নয় কারণ মানুষ হিসেবে যদি ইনসানে কামেল প্রকৃত সফল মানুষ কোন মানুষকে আমরা খুঁজি তিনি হলেন জনাবে মোহাম্মদ রসল্লাহি সাল্লাম তিনি তার উর্দু কিতাব খোদ উনিশশো চৌষট্টি সালের দিল্লির প্রেস থেকে ছাপা দ্বিতীয় নাম্বার খণ্ডের চৌষট্টি পৃষ্ঠায় তিনি লিখেছেন দিনের অর্থ করেছেন দিন দরকি উসল হুকুমত কা নাম হ্যায় দিন মানে হলো হুকুমত দিন মানে হলো ক্ষমতা দিন মানে হলো রাষ্ট্র ক্ষমতা আর তারপর বলছেন আর শরিয়ত উস হুকুমত কা কানুন হ্যায় আর শরিয়ত হলো ওই হুকুমতের একটি রাস্তা মাত্র তার একটু পরেই তিনি লিখেছেন তাফিমাত উর্দু পৃষ্ঠায় নামাজ রোজা হস জাকাত এই সব কিছু হল এই সব ইবাদত হলো এই যে হুকুমত তথা দিনের এইটার একটা ট্রেনিং কোর্স মাত্র সম্মানিত বন্ধু সম্মানিত মুসল্লিন একরাম মাহিদ মন্থী মানুষ দিন ভাইরা কোন নবী কি এই কথা বলেছেন যে হুকুমত এর সমগ্র কিছু হলো এর অন্তর্ভুক্ত ট্রেনিং কোর্স এই কথাটা উনি বলেছেন যদি এটা উনি ওনার ব্যক্তিগত চিন্তা থেকে বলে থাকেন তাহলে তিনি গবেষক হওয়ার কারণে মুক্তির রাস্তা আল্লাহর কাছে পাবেন কিন্তু আমরা যদি এই ভুল ব্যাখ্যা গ্রহণ করি মুক্তির সঠিক রাস্তা পাবো না কারণ আমাদেরকে দিনের ওই ব্যাখ্যায় নিতে হবে যে এই ব্যাখ্যা কোরআনুল কারিমে আল্লাহ দিয়েছেন এবং আম্বি আল সাল্লামদেরকে আল্লাহ দিয়েছেন তাহলে একামতে দিনের ব্যাখ্যা কি এর ব্যাখ্যাটা আমরা সামনে দেবসা আল্লাহ এই আয়াত সম্পর্কে এই আয়াতগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে যে ইমাম ইবনে তাইমিয়ার একটি কথা আপনার সামনে তুলে ধরছি মুজমা এ ফতোয়াই ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যেই আয়াত দিয়ে বেদাতিরা বিভ্রান্ত দলের লোকেরা দলিল প্রদর্শন করে ইমাম তাইমিয়া বলছেন একজন কাঙ্ক্ষিত মানের আহলে সুন্নাত জামা আর মুসলিমদের ওই আয়াতের মধ্যেই তাদের দলিল নিহিত রয়েছে অর্থাৎ যেই আয়াত দিয়ে বিদাতীরা বিভ্রান্তিরা আপনাকে দলিল দিবে ইমান তাই নিয়ে বলেন আমার কাছে ওই আয়াতের মধ্যে বিভ্রান্তদের দলিল নিহিত রয়েছে শুভার আল্লাহ কারণ আল্লাহ তালা বলছেন যে অনাব সৈন বিহী বিহ বর হিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন আহওয়ালা দত্ত ফারাকু ঈশাকেও একামত দিনের কথা বলেছেন মূসাকেও একামতে দিনের কথা বলেছেন এবং আল্লাহর নবী দিনের কথা বলেছেন এবং নু আলি একামত দিনের কথা বলেছেন সেই একামতের দিন তাহলে কোন জিনিসটা আমরা এটার ব্যাখ্যা নিব আমরা কোরআনের ব্যাখ্যা নিব প্রথম সাহাবিদের কাছ থেকে তারপরে ব্যাখ্যা নিব আমরা তাবে কাছ থেকে তারপরে ব্যাখ্যা নিব আমরা তাবে তাবাঈর কাছ থেকে তারপরে ব্যাখ্যা নেব আমরা তাফসির যারা কোরআনের বুঝেছেন এইরকমের কাছ থেকে তারপরে ব্যাখ্যা ইমামগণ্ড যারা রয়েছেন ইসলামের স্পেশালিস্ট রয়েছেন তাদের থেকে যদি এইভাবে পরম্পরায় যদি আপনি কোরআন এবং শূন্যার ব্যাখ্যা নেন আপনি গুমরা হবেন না কিন্তু যখনই কোরআন এবং শূন্যার ব্যাখ্যা আপনি নিজের মন গোড়া করবেন আপনি গুমরা হবেন জাতি গুমরা হবে জাতি নিঃশেষ হয়ে যাবে